মই কাশ্যপ চৌধুরী যোৱা 6 জুলাই তারিখে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ অর্থাৎ UGCA নতুন নির্দেশনা দিছে পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রত অনলাইন আর অফলাইন দুটা ব্যবস্থাতে পরীক্ষা অনুষ্ঠিত করব পারিব বলে শিক্ষানুষ্ঠান সমূহক এই নির্দেশনা জারি করেছে। আমি ভারতের ছাত্র ফেডারেশনে এই নির্দেশনা তীব্র বিরোধিতা করছো, কারণ এই নির্দেশনার ফলত বহু ছাত্রছাত্রীয়ে শিক্ষা জীবন বঞ্চিত হব শিক্ষা জীবনের পর, সেইভাবে আমি এই নির্দেশনার বিরোধিতা করছো। আমি সকলোৱে জানো যে যোৱা কেইদিনমান আগতে চিৰাং জিলার শালবাৰী অঞ্চলের সুমাংশু নাৰ্জাৰী নামের অসমান শ্রেণীর ছাত্র এগারে অতি মেধাবী ছাত্রী ছাত্র আত্মহত্যা করবলে বাধ্য হয়েছে। একমাত্র কারণটি আছে যে স্মার্টফোন নাই। তেনে ক্ষেত্রত বহু ছাত্রছাত্রী আছে এতিয়াও যার স্মার্টফোন নাই, যে স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষা দিবলৈ অপরাধ, যার স্মার্টফোন আছে ক্ষেত্রতো বিভিন্ন সময়ত নেটওয়ার্কের ক্ষেত্রে আমার একটা বিরাট ডাঙর দুর্বলতা আছে। আমি শহর অঞ্চলতে বহু সময়ত নেটওয়ার্কের অবগত হবো আর আমার যে কাম নেটওয়ার্কের অবগত আমি করবো নয়। তেনে ক্ষেত্রত যদি পরীক্ষা অনুষ্ঠিত করা হয় অনলাইনের মাধ্যমে তেনে বহু ছাত্রছাত্রী এই পরীক্ষার পর বঞ্চিত হব পারে। সেইকাৰণে আমি ভারতীয় ছাত্র ফেডারেশনের এই তীব্র বিরোধিতা করছো। লগতে আমি দেখিবলৈ পাইছো যে বহু ছাত্রছাত্রী যোৱাটো সময়ছোৱাত যিহেতু স্মার্টফোন নাই এনেকুৱা ধরনের বহু বাতৰি ওলাইছে স্মার্টফোন নথকার ফলত ক্লাস কৰিব পৰা নাই। তেনে ক্ষেত্রত যদি অনলাইনের অনলাইন ব্যবস্থা যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে এই ছাত্রছাত্রীসকল ক্ষতি হব, কারণ শিক্ষাই লোক পড়া নাই, পাঠদানই হওয়া নাই। তেনে ক্ষেত্রত যদি পরীক্ষা হয় তাহলে কি পরিমাণে পরীক্ষা দিব, সেইকাৰণে আমি এই যে গাইডলাইন UGCA করেছে এই গাইডলাইনের আমি বৈষম্যমূলক শিক্ষা দিছো। এই গাইডলাইনে ধুনিয়ার দুখিয়ার মাজত শিক্ষা ব্যবস্থা ভাগ করে দিব, দুখিয়াবিলাক শিক্ষার পর বঞ্চিত হব আর ধনীসকলের বাবে এই শিক্ষাটি হব, এই ধরনের একটা ব্যবস্থা করব। সেইকাৰণে আমি UGCA এই গাইডলাইনের তীব্র বিরোধিতা করছো আর সকল রাজ্যগুলো প্রতিবাদ করব। আমি দেখা পাইছো যে সরকারে ছাত্রছাত্রীর মাচুল রেহাই দিছে আর তেওঁলোকে কৈছে যে কোভিডের এই পরিস্থিতিত আর্থিকভাবে জুরুলা হয়েছে পরিয়ালসমূহ রাইজ আর এইখানে 5-8 হাজার টাকার যে নামভর্তি মাচুল সেই মাচুল রেহাই গৈছে। আমি আদরণীয় পদক্ষেপ বলে গ্রহণ করেছো এয়া, কারণ নিশ্চয় এই সময়ত এই ধরনের অসুবিধাবিলাক হয়েছে। তেনে ক্ষেত্রত সরকারে কি যুক্তিরে এতিয়া অনলাইন ব্যবস্থায় পরীক্ষা দিয়ার নোটিফিকেশন আনিছে আমি ধরব পারা নাই, কারণ যে ছাত্রছাত্রীর 5-8 হাজার টাকা দিয়ে পেলায় নামভর্তি করব নয় সকাহ দিয়া হয়েছে। তেনে ছাত্রছাত্রীক এটা স্মার্টফোন কিনার কারণে বাধ্য করেছে এই UGCA গাইডলাইনে, কারণ গাইডলাইনে অনলাইন শিক্ষা ব্যবস্থার কথাটো কৈছে। সেইকাৰণে এই গাইডলাইনের আমার বিরোধিতা করছো। লগতে গাইডলাইনত যে এক্সপার্ট কমিটি গঠন করে দিছিল হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপায়ুক্ত, এই এক্সপার্ট কমিটিখনের আরসি কোড এই এক্সপার্ট কমিটি আছে, এই কমিটির যে অধ্যক্ষ আছে সেই অধ্যক্ষে কৈছিল যে পরীক্ষা অনুষ্ঠিত করব নালাগে। আর তেনে ক্ষেত্রত সেই অধ্যক্ষতা এক্সপার্ট কমিটিয়ে দিয়া রেকমেন্ডেশন রিসার্চ করি কিয় অফলাইন আর অনলাইনের জড়িয়ে দুটা মাধ্যমতে পরীক্ষা অনুষ্ঠিত করার নির্দেশনা জারি করেছে UGCA। আমার এই অবলম্বন অতি শীঘ্রে এই যে নির্দেশনা বাতিল করব।